सिलीगुड़ी के 24 नंबर वार्ड के युवा तृणमूल कांग्रेस अध्यक्ष जयव्रत मुखुती को कल देर रात बदमाशों ने चाकू मारकर गंभीर रूप से घायल कर दिया। घटना के प्रकाश में आते ही पूरे इलाके में सनसनी फैल गई। जयव्रत मुखुती उत्तर भारत नगर के निवासी है। मालूम हो कि कल देर रात सिलीगुड़ी के सेवक रोड पर एक युवक से उनकी तीखी बहस हो गई थी। आरोप है कि उसी समय कई अन्य लोगों ने आकर उसे घेर लिया और उनमें से एक ने उनके पेट पर चाकू घोंप दिया। घटना की खबर मिलते ही तृणमूल छात्र परिषद और तृणमूल के अन्य नेता तुरंत मौके पर घटनास्थल पर पहुंच गए। घायल तृणमूल नेता को तत्काल सिलीगुड़ी जिला अस्पताल में भर्ती कराया गया। घटना की सूचना मिलने पर पुलिस मौके पर घटनास्थल पर पहुंची। सिलीगुड़ी नगर निगम के चेयरमैन व वार्ड नंबर 24 के पार्षद प्रतुल चक्रवर्ती भी मौके पर पहुंचे। इस घटना की शिकायत पुलिस से की गई है। पुलिस पूरे मामले की जांच कर रही है। দাদা এই রাতে আপনাদের ওয়ার্ডের যুব সভাপতি এখানে ছিল, তার উপরে চাকু দিয়ে আঘাত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, কি বলবেন? না, জিনিসটা তো খুবই দুঃখজনক ব্যাপার এবং অন্যায় ব্যাপার। এটা তো একটা ঘটনা, পূর্ণাঙ্গ তদন্ত করে এটার ব্যবস্থা নেওয়া একসময় উচিত। রাতে শিলিগুড়িতে এই ধরনের ঘটনা, কতটা নিরাপত্তার ব্যাপারটা কি বলবেন? এটা বক্তব্যটা হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি যে এটা যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তারপর বলা উচিত যে কী হয়েছে এবং এটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা একান্তভাবে দরকার। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় দেখছেন? এখন পর্যন্ত সেগুলো আমরা তদন্ত করে দেখছি ব্যাপারটা কী আছে দেখে নিই। এখন তো কেবল আসলাম, এটা তো আপনারা শুনলেন ঘটনাগুলো। দাদা ঘটনাটা কী শুনলেন এসে? আপনাদের হাসপাতাল থেকে ঘটনা এলাম, যেটা দেখলাম যে এখানে সিম্পলি একটা বদসা হচ্ছিলো, তার মানে আউটকাম হয়ে গেল এইটা স্ট্যাবিং। এইটাই তো আমাদের বক্তব্য। এই জায়গাটা কি বক্তব্য? এই যে ঘটনাটা ঘটলো এটা তো কোনোভাবেই কাম্য না, বা এটা কোনোভাবেই এটা প্রচণ্ড নিন্দনীয় এবং এই বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া একান্তভাবে উচিত। যাকে আঘাত করেছে সে কে আপনাদের দল? না, যাকে আঘাত সে তো আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট যুব প্রেসিডেন্ট জয়ব্রত মুখ। না, জিনিসটা তো খুবই দুঃখজনক ব্যাপার এবং অন্যায় ব্যাপার। এটা তো একটা ঘটনা, পূর্ণাঙ্গ তদন্ত করে এটার ব্যবস্থা নেওয়া একসময় উচিত। না, এটা বক্তব্যটা হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি যে এইটা যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তারপরে বলা উচিত যে কী হয়েছে এবং এটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা একান্তভাবে দরকার। এখন পর্যন্ত সেগুলো আমরা তদন্ত করে দেখছি ব্যাপারটা কী আছে দেখে নিই। এখন তো কেবল আসলাম, এটা তো আপনারা শুনলেন ঘটনাগুলো। দাদা ঘটনাটা কী শুনলেন এসে? হাসপাতাল থেকে এখানে এলাম, এসে যেটা দেখলাম যে এখানে সিম্পলি একটা বচসা হচ্ছিলো, তার মানে আউটকাম হয়ে গেল এইটা স্ট্যাবিং। এইটাই তো আমাদের বক্তব্য। এই জায়গাটা কি বক্তব্য? এই যে ঘটনাটা ঘটলো এটা তো কোনোভাবেই কাম্য না, বা এটা কোনোভাবেই এটা প্রচণ্ড নিন্দনীয় এবং এই বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া একান্তভাবে উচিত। না, যাকে আঘাত সে তো আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট জয়ব্রত মুকুটি। ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স নিয়ে এমএসসি পাস করেছে, এখন রিসার্চ করছে। না, চাকু নিয়ে তো এখানেই ঘটনাটা ঘটেছে, এই জায়গাটা পেটে। সেটা তো আমরা বুঝতে পারছি না এখন। এখন এটা এটাই তো তদন্ত হওয়া উচিত যে কী ঘটনাটা ঘটলো। একটা যে ঘটনা শুনতে পাচ্ছি যে একটা ওদের তর্কাতর্কি হচ্ছিল, তারপরে চাকু ঘটনাতে এই জায়গাটা তো ব্যাপার নয়, এটা নিশ্চয় আর আরও গভীরে আছে ব্যাপারটা। না না না, সাধারণ সেটা আমি এই মুহূর্তে কমেন্ট করতে পারি না, এটা আর ভালো মতো দেখে নিই, দেখে নিয়ে বলবো। আর ওর সাথে তো কথা, যে ভিকটিম তার সাথে তো কথা বলা যাচ্ছে না এই মুহূর্তে। সে যে ট্রিটমেন্ট হয়েছে এখন তো স্থিতিশীলই মনে হলো, কথাবার্তা বলছে আর কি। এই ব্যাপার
আমি শুভঙ্কর মাহাতো, আমি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইমুতি ইউনিটের জেনারেল সেক্রেটারি টিএম তৃণমূল কংগ্রেসের। আর ঘটনাটা ঘটেছে এখানটি, জাস্ট ঘটনাটা ঘটে এই 10:30 নাগাদ ঘটনাটা ঘটেছিল। সেই ঘটনাস্থলে কখনোই কাম্য না যে সেবক রতন বোর্ডের জায়গায় যে দিন দাহারে এরকম চাকু কেউ মারবে। 10:30 মানে আমাদের শহর কখনোই তখনও উজ্জীবিত শহর, এই সময় যে চাকুটা মারা হবে এটা কখনোই কাম্য না। ঘটনাটা আমি যেই সময় পৌঁছাই এই জায়গাটা, ততক্ষণে দেখছি যে একটি ছেলে সঙ্গে একটা বচসার জেরে বচসাটা শুরু হয় এবং বচসার জেরে সেখান থেকে সেটা সাইডে গিয়ে স্ট্যাবিং হয়ে যায়, মানে চাকু মারা হয় তাকে। এবং আমি গিয়ে যখন এসে সবাইকে সরি বা যেটুকু বলা সেটুকু বলেছি, ব্যাস এইটুকু আর কিছু। আমি কি এটা তো বলতে পারবো না কীভাবে হামলা হলো, সেটা আমি কী করে বলবো, আমি এটা তো জানি না। এখন হসপিটালের ব্যাপার হসপিটাল জানবে সব, তারা আমি চিনবো না, আমি চিনবো না, ওটা কেউ কেউ এসছে আমি চিনি না। শিলিগুড়ি শহরে দিন দাহারে এরকম ঘটনা ঘটলে সবাই আতঙ্কিত হবে, এটা তো স্বাভাবিক ঘটনা। থ্যাংক ইউ।